এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 20 জানুয়ারি রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে এডিনবরা বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। দুটি প্যানেলে 23 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন প্রস্তুতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমান। স্কটল্যান্ডের প্রাচীনতম কমিউনিটি সংগঠন বাংলাদেশ সমিতি এডিনবরা 70-এর দশকে চালু হয়ে নানা কারণে এর কার্যক্রম বন্ধ ছিল প্রায় এক যুগ। গত 1 বছরব্যাপী স্থানীয় মুরব্বীদের অক্লান্ত চেষ্টায় সমিতি পুনর্গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনে একমত হয় সকল পক্ষ এবং আগামী রোববার অনুষ্ঠিত হচ্ছে সেই দীর্ঘ প্রত্যাশিত নির্বাচন। প্রার্থীদের জনসংযোগ এবং নির্বাচনী প্রচার তৎপরতা চুকে পড়ার মতো, পুরো কমিউনিটিতে এই নিয়ে চলছে উৎসবের আমেজ। দুইটি প্যানেলে 22 জন এবং আলাদাভাবে 1 জন সদস্য প্রার্থী মিলিয়ে মোট 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। প্রবীণ প্রার্থীদের নিয়ে গঠিত শাহনুর আসাদ্দর পরিষদ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। আমরা প্যানেল এক্সপিরিয়েন্সড, এডুকেটেড এন্ড ডিফারেন্ট প্রফেশন থেকে আইছেন আর এরা কমিটেড এমপ্লয়মেন্ট, রিক্রিয়েশন, স্টুডেন্ট ওয়েলফেয়ার এবং অবটেনিং কমিউনিটি সেন্টার ফর দ্য বাংলাদেশ কমিউনিটি। ব্যাডমিন্টন খেলার দেওয়ার চেষ্টা করবো আমরা, স্পেশালি ফুটবল খুবই ইন্টারেস্টেড আমাদের, খেলা লাগে একটা ফ্যাসিলিটি ব্যবস্থা করে দেওয়া হবে। দক্ষ সংগঠক ও নতুন প্রজন্মের তরুণদের সংমিশ্রণে নুনু ফয়সল পরিষদ কমিউনিটির সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিটিশ বাংলাদেশি তরুণদেরকে কমিউনিটির নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান তারা। কারণ আমরা প্যানেলের মধ্যে সব ধরনের মানুষ আছেন, প্রপার্টি ডেভেলপার আছেন, মর্গেজ অ্যাডভাইজার, ফাইন্যান্সিয়াল সার্ভিস থাকি মানুষ আছেন, এদের সব পলিটিক্যালি জড়িত তারাও আছেন। কমিউনিটি ওয়ার্কের লাগে ইয়াং মানুষের প্রায়োরিটিটা আমি বেশি দিই। ইয়াং পিপুল আর ভিক্টিমাইজড, কারণ আমরা কমিউনিটির পক্ষ থেকে তারারে আমরা ইনকারেজ করতাম না, আমরা কমিউনিটির সাথে তারা জড়িত হওয়ার লাগে। এ কারণে আমরা ইয়াংয়ের দিকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিছি। আমি মনে করি যে আমরা ইয়াং মানুষদের আসি না নি, আমরা কমিউনিটি থামাইলে কমিউনিটির হেল্প করতে পারবো আমরা। মেইনলি স্যার স্পোর্টস ইয়ে করতাম আর কি, স্পোর্টস হইলে আমরা ইয়াংস্টার সকল সব আমরা গেট টুগেদার হইতে পারি আর কি, আর আমরা একটা অপরচুনিটি হইতে মানে ইয়াংস্টার সকল আমরা সমিতি দিন বল রইল আর কি, যেখানে আমি নিজে হইছি ইনভলভ। মসজিদ আমরা শুক্রবারে জায়গা হয় না, এটাকে কীরকম এক্সপ্যান্ড করা যায় আর কি, ইসলামিক একটা লাইব্রেরি হইতো ইন ফিউচার। কমিউনিটিতে সবার সাথে সবার সম্পর্ক থাকায় মুখ খুলছেন না ভোটাররা। নুনু ফয়সল পরিষদের জনৈক সমর্থক তাদের অবিসম্ভাবী জয়ের ব্যাপারে আশাবাদী। এটা খুব ভালো লাগে আর সকলেও খুব এক্সাইটেড এটা লইয়া। আগের আমার কাছে যে একটা প্যানেল খুব মানে উইদাউট কম্পিটিশনে ফার্স্ট কইরা যাইব এবং এই প্যানেলটা আমি ব্যক্তিগতভাবেও সাপোর্ট করলাম। আগামীকালের নির্বাচনে বিজয়ী দল সকল নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন যথাযথভাবে এমন প্রত্যাশা এখানকার সকলের। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ, এডিনবরা, স্কটল্যান্ড।